হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি, আরো দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তিনটা রেসিপি আছে, আর আমার সাথে আছে আমার ছেলে লোলো, আর সঙ্গে আমি আজকে মাটির থালাতে দুজনে মিলে খাবো। আর এখানে আছে দু রকমের পোলাও আছে, একটা হলো বাসন্তি পোলাও, এটা আমি ভেজ, এটা কিন্তু পুরো, এখানে আমি দেখতেই পাচ্ছ তোমরা কাজু বাদাম কিশমিশ সব দিয়ে আমি পোলাওটা করেছি আর কি। এটা পুরো বাসন্তী পোলাও বলে এটাকে, যেহেতু কালারটা বাসন্তী কালারের আসে বলে তার জন্য বাসন্তী পোলাও বলে। এটা পুরোটাই ভেজ করেছি, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন টসুন কিছু দেওয়া নেই, কোনো মাছ মাংস কিচ্ছু দেওয়া নেই। আর আরেকটা করেছি আমি, সেটা হলো নন ভেজ পোলাও, এটা কিন্তু পোলাও, ঠিক আছে, এটা প্রন পোলাও করেছি আমি, এটা চিংড়ি দেওয়া আছে উপর দিয়ে। আমি চিংড়িগুলো দেখো গার্নিশের জন্য সাজিয়ে রেখেছি, ভেতরে আরো চিংড়ি আছে, যখন খাবো তোমরা দেখতে পারবে। আর এটা কিন্তু পেঁয়াজ দেওয়া আছে, ঠিক আছে, এটা হলো নন ভেজ করেছি, চিংড়ি দিয়ে নন ভেজ প্রন পোলাও। আর আজকে নিয়ে নিয়েছি আমরা মটন কষা, এটা মটন ডাক বাংলো, মটন ডাক বাংলো করেছি, দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়ে আমি, যেইভাবে মটন করে এটা ডিম দিয়ে করা বলে, তাই এটাকে ডাক বাংলো করেছি আমি। আর আজকে স্যালাড নিয়ে বসিনি, তা কি দিয়ে শুরু করবো বল আগে? আগে ভেজটা দিয়ে শুরু করবো, রোজ প্লেটে নিয়ে নি আগে থেকে, আজকে নিয়ে নি। তুই তোরটা নিয়ে নে ওখান দিয়ে, অল্প অল্প করে খাওয়া, আর অল্প আবার দেবো। দেখতে পাচ্ছ এটা আমি গ্রেভিটা কতটা আর কি ইয়ে হয়েছে, পুরো গ্রেভি, এটা একটুখানি না পোলাওর সাথে না মটনের সাথে না একটু মেখে না খেলে পরে ভাল লাগবে না। এরকম ফার্স্ট বাইট বাদামগুলো কিশমিশ করো, এই নিচ্ছি, হেভি লাগছে এই গ্রেভিটা দিয়ে তোমরা দেখতে পারবে আস্তে আস্তে কত রকমের পোলাও হয়, কত রকমের পোলাও হয়। আজকে দুটো পোলাওর আইটেম নিয়ে এসেছি, আস্তে আস্তে আরো পোলাওর আইটেম গুলো নিয়ে আসবো। রান্নার আমাদের বাঙালিদের রান্নার শেষ নেই, প্রথম কথা। তোমরা সামনে এসে মটনটাও কতটা নরম হয়েছে দেখো, মানে হাত দিয়ে টানলে পরেই খুলে আসছে। তোমরা অনেকে বলো দিদি এত মাছের আইটেম দিয়েছ মাংসের আইটেম দিয়েছ, এত খেলে শরীর খারাপ করে, মাছ খেলে পরে শরীর খারাপ করে না, তা বলতে পারো স্পাইসি, কিন্তু আমি কিন্তু কোনো রান্নাতে খুব একটা যে স্পাইসি খুব মশলা দিয়ে আমি করি তা না, শুধু মটন চিকেনটা একটু মশলা দিয়ে করি, বাট মাছের আইটেমগুলো কিন্তু নর্মালই থাকে, তা মাছের আইটেম খেলে মনে হয় না যে শরীর খারাপ হতে পারে। তা তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো যে আমি যে এগুলো নিজেই রান্না করি সেগুলো একদিন তোমাদের লাইভ আমি ভিডিও ছেড়ে দেখাবো যে আমি নিজে রান্না করছি, যে যখন রান্না করে না অত কিছু রান্না করে তখন আস্তে আস্তে খাওয়ার সময় পাই না, তো পুরো খাওয়া যায় না। তোমরা বলো যে পুরো দিদি পুরো খাওয়া থালাটা আর কি কমপ্লিট করো, কিন্তু তখন রান্না করে খেতে বসি না, পুরো খাবার কমপ্লিট করা যায় না। এবারে আর কত এগুলো দেখাবি? হ্যাঁ
ভালো লাগে, টেস্টি টেস্টি হয়েছে। না আমি একটুখানি এই আমি এই রাইসটা নিয়ে নিচ্ছি আর কি, পোলাওটা আসলে সবসময় রাইস নিতে নিতে ওই রাইসই চলে এসছে। আমি এখানে এটা নিয়ে নিলাম আর কি, ননভেজ রাইসটা নিয়ে নিলাম, পোলাওটা নিয়ে নিলাম। আরে আমার মায়ের রান্না, যদি কেউ না খেয়ে যাবো তাহলে খেতে হবে, আমার এত টেস্টি করে যে আমার যদি চ্যানেল এই রান্নাগুলো পেতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে মানে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, নাহলে পরে ভিডিওগুলো আসবে না, আর এত টেস্টি টেস্টি খাবারগুলো তোমার কাছে আসবে না। আর আমার মাকে যদি যত ওয়েস্টার্ন মনে হয় অতটা ওয়েস্টার্ন না, রান্নার সময় একদম দেশি গাল রান্না ফাটাফাটি রান্না করবে। এর জন্য আমি এটা আগে পরে খাচ্ছি, কারণ আমি ননভেজ পোলাও আমি কোনো সময় ভেজ জিনিস কিছু খাই না, কিন্তু উনি ভেজ এতই ভালো বানায় সুস্বাদু লাগে, ওই জন্য নিলাম। আসলে কি বলতো, আমি নিজে খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, ওর জন্য মানে আমার রান্না করতে না কোনো আমার সব কাজ হচ্ছে, রান্না করে আমার সব কাজ করতে আমার আলস্যি। তোমরা মানে তোমাদের এটা আমায় যখন সব আস্তে আস্তে জানতেই পারবে, আমার রান্না করতে এত ভালো লাগে, রান্না করতে আমার কোনো আলস্য নেই। দেখো এটা পেঁয়াজ দিয়ে করেছি আমি, বেরেস্তাটা আগে থেকে ভেজে নিয়েছি, তাই পেঁয়াজ দিয়ে করেছি বলে বেরেস্তাগুলো দেখো দেখা যাচ্ছে, খেয়ে দেখি বাইটটা কেমন। আর আমি এই রাইসটা কি দিয়ে করেছি বলো, কোহিনুর যে রাইস পাওয়া যায় কোহিনুরের যে সেই কোহিনুর বিরিয়ানি রাইসটা তোমরা কিনবে, ওই রাইসটা রয়্যাল ফর বিরিয়ানি। এইটা না রাইসটা খুব ভালো হয়, মানে অনেকটা লং হয় রাইসগুলো, আর খেতে খুব ভালো হয়, মানে চটপট না রাইসটা অনেক বিরিয়ানি ধরো করে রাখলে অনেক সময় কি না নষ্ট হয়ে যায়, কিন্তু এই রাইসটা সহজে নষ্ট হয় না, মানে ভালো থাকে খুব। আর মা আমাকে নন ভেজে পোলাওটা না আর প্রনটা একটু বেশি করে খাওয়াটা ওকে দেখে দেখে তোমরা বুঝতেই পারো আমার মোটু রাম আমার অতটা মোটু না, এইটা হেভি হয়েছে, বেরেস্তা বলে না ফ্রাই হয়ে গেছে ফ্রাই ফ্রি। ননভেজ পোলাওটা এরকম আমি আমি খাবার বানিয়ে ওর থেকে শুনতে চাই যে কেমন হয়েছে। এর সঙ্গে একটু মানে মটনের ঘুরে ঘুরে গেল, আমি যদি আমার বাপের বাড়িতে যাই আমার বাবা কি করবে, অনেকদিন যাওয়া আছে না, আমার বাবা এত বাজার করে আনবে ওগুলোকে, মানে আমি সব করে দিচ্ছি তুই তো রান্না করে দিচ্ছি। বলুন তো জাদু আছে কি, খাবার জাদু ছেড়ে দেয় আমি আস্তে আস্তে রান্নার চ্যানেল গুলো নিয়ে আসবো। আসলে একটা চ্যানেলের মধ্যে তো সবকিছু ঢোকানো যায় না, তোমরা নিশ্চয়ই জানো, আস্তে আস্তে রান্নার চ্যানেলগুলো তোমাদের কাছে নিয়ে আসবো, না রান্না করে করে যেগুলো করছি সেগুলো দেখাবো। এটাও হেভি হচ্ছে মানে যে আর সবাই আমার ইনস্টাগ্রাম আইডিটাও যেটা আমার চ্যানেলের নাম কবিতা ইনস্টাগ্রাম ব্লগার, ইনস্টাগ্রাম আইডিটা সবাই ফলো করবে, ওখানে নতুন নতুন আপডেটগুলো তোমরা পেতে থাকবে। আমার একটা ফেসবুক পেজও আছে কবিতা ইনসাইডার ব্লগার করে ফেসবুক পেজও আছে, ওখানেও আমার আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, তাহলে আমার চ্যানেলটাও বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে টেস্টি টেস্টি আইটেমগুলো পাবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার তো অবশ্যই করবে।
আর একটু নিন। দেখতে পাচ্ছো কতটা চিংড়ি পড়ছে দেখো। আই এম ফর ফর ঘুরে ঘুরে আমি একটু ভালো লোলো এরকম ভালো বানিয়েছো ভালো বানিয়েছো বলে বলে না বাড়িতে ভালো ভালো খাবার গুলো সবার আগে ফিনিশ করে দেবে। কে করব বললাম ব্যাক করে দিই ভালো ভালো খাবার আর এই চিংড়িটা কি করবে কোথায় বসবে সাজি টাজি দেবে আমাকে অনেক হেল্প করে দেয়। পরিমাণ মাছ খেতে ভালো আছে অ্যাকচুয়ালি এটা কি বলাটা উচিত না ফেসে সবার সামনে। আমি দেখো আগের ভিডিওগুলোতে বলেছি আমি সুগার পেশেন্ট আমার সুগার আছে তাই জন্য আমি মাংসটা অ্যাভয়েড করি বাট মাংসটা আমার সবচেয়ে বেশি পছন্দ তাই এক পিস হলে রাখি কিন্তু মাছ খেলে পরে সুগার পেশেন্টদের খুব ভালো। আর হলো আমি রাইস কিন্তু তোমরা বলো যে দিদি ওইটুখানি রাইস নাও কেন সুগার পেশেন্টদের তো রাইস খাওয়া খুব বারণ তো মাছ খেলে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তোমরা আমার মানে কি বলবো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা কন্ট্রোল করি বা আমি আশা মনে করি যে অত রাইস খেলে কিছু আর কি মাছ খেলে কিছু হয় না বাট আমার তো রাইসের পরিমাণটা কমই থাকে। রাইস খেলে মানে সুগার পেশেন্টদের বা সবকিছুতে বেশি স্পাইসি খেলে পরে কম আর কি অনেক ক্ষতি হতে পারে বাট মাছ খেলে পরে মনে হয় না কোনো ক্ষতি হতে পারে মাছ খেলে পরে আরো ভালো হয় মাছ খেলে পরে স্কিন ভালো হয়। তারপরে বুঝতে পারছো তো লোলো কতটা খেলো টেস্টি হয়েছে ভাত কেমন লাগলো আমার সাথে গল্প করে আমার খাওয়া দেখে সবাই কমেন্ট করে জানাবে ভালো হলেও জানিও তোমাদের খারাপ কমেন্ট গুলো থেকে আমি অনেক কিছু শিখি আবার ভালো কমেন্ট গুলো থেকে নিজেকে তৈরি করতে চেষ্টা করি। তা তোমরা আমার সবসময় পাশে থেকো আর বেশি 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 করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ আর আমার বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এন্ড কমেন্ট করো। আবারও বলছি আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা দেখো প্রোফাইলে আমার অনেক সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবে আর পেজটা ফলো করো ইনসাইড আউট ব্লগার ফেসবুক পেজটা ফলো করো নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি আর খেতে পাচ্ছি না কিন্তু পেটুক মশাই আদৌ এগুলো পুরো পুরো খেয়ে নিতে পারে আর ঢুকবো না বাট আমি খেতে দিই না আমার ঢুকবেও না বলে না।